তো বন্ধুরা আমি রেডি, এখন আমার স্নান কমপ্লিট, আমি ফলমূল নিয়ে এখন যাচ্ছি কালীবাড়ি, যে সেই পুজো মণ্ডপে যেখানে আমি অঞ্জলি দিই সেখানেই যাচ্ছি। আজকে দশমীর পুজো হবে, সেখানে গিয়ে দশমীর পুজোটা দিয়ে আমি আবার আবার আসছি ফিরে। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, এখন ড্রেস পাতি ছেড়ে ফেলেছি, প্রচন্ড গরম লাগছিল। এখন এই সময় থেকে ওখানে ওখানে একটু ফ্যান চলছে বলে তার কষ্টটা কমেছিল, কিন্তু গরম প্রচুর পড়েছে এবার সেই কারণে প্রচণ্ড গরম লাগছে। তা বাড়িতে এখানে এসে দেখি মার ভাত তৈরি তরকারি সব কমপ্লিট হয়ে গেছে প্রায়, এক ভাত এক তরকারি কমপ্লিট। আর এরপরে তো এই আজকে অন্য কিছু একটা প্রিপারেশন হবে, আর তাছাড়াও কালকের বেশ কিছু তৈরি তরকারি রয়ে গেছে, ওগুলো স্টোর করে রাখা হয়েছে, ওগুলো আগে নজর খেয়ে নিতে হবে, কারণ তৈরি তরকারি ফেলে তো লাভ নেই আর নষ্ট করেও লাভ নেই, এখন দুর্মূল্যে বাজার তা বুঝছি না বাবা। তো ঠিক আছে আমি এখন যাব একটু বাজারে, দেখি কি আনতে পারি, মাছ নেই মাছ মাংস ওগুলো আনার পরে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমি বাজার থেকে ফিরে চলে এসেছি, এখানে আজকে আমি মাংস এনেছি, তা মাংস পরিষ্কার করে সব কিছু গুছিয়ে গেছে দিয়েছে দিদা আমার, এবার আমি আজকে মাংসটা করব। তা এখন আমি স্টার্ট করি মাংসটা করা, এবার মাংসটা তাড়াতাড়ি না কমপ্লিট করলে বাবার ভাত তুলতে যেতে হবে, বাবার ভাতটা দেওয়ার প্রয়োজনীয়। চলে আসলাম, আমি তাই ভেবেছিলাম যে ঠাকুর দেখতে যাবো, জামা টামা পরে এড়িয়েছিলাম, একটু বেরিয়েও ছিলাম, বৃষ্টি তখন পড়িনি, কিন্তু তারপরে এত বৃষ্টি পড়লো যে কোনো জায়গায় ঠাকুর দেখা হলো না। আর কিছু কিছু জায়গায় ঠাকুর এখনো রেখে দিয়েছে, রবিবার পর্যন্ত থাকবে এখানে, আর কিছু কিছু জায়গায় ঠাকুর এখনই বিসর্জন দিয়ে দিয়েছে। ওখানে আমি ছিলাম একটুখানি, দুটো ঠাকুর বিসর্জন হলো, ওখানে আমি একটুখানি গিয়েছিলাম, তার জন্য একটু লেট হলো আসতে।
আর আমরা তাই দেখি কালকের দিকে যদি যেতে পারি, বৃষ্টিটা যদি না হয়, অসুবিধা যদি না হয়, তাহলে হয়তো কালকের দিকে যাবো, 2-3 দিনে ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। খুব বেশি এবছর আর খুব ভালোভাবে ঘোরা হলো না, যতই হোক আর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম চেষ্টা করেছিলাম আমি ভেবেছিলাম যে তোমাদের সামনে তুলে ধরবো সবকিছু কেমন কি পুজো হয়, কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না এবছর। দেখা যাক কি হয় না হয়, কিন্তু আশা করছি তাই রবিবার দিনকে বিসর্জনে ওখানে যদি একটু জাঁকজমক করে তাহলে ওখানে আমি একটু থাকতে পারি, যে ওখানে ভালো লাগে তাহলে থাকবো একটু টাইম, আর ওখানকার পরিবেশ তোমাদেরকে তুলে ধরবো কেমন কি হয়েছে না হয়েছে, কেমন কি হচ্ছে না হচ্ছে। আর তাছাড়া তাই এখন আর আমি কথা বলছি না, এবার তাই ভাত রান্না হচ্ছে, দিদা একটু পরে খেয়ে নেবো, 10টা বেজে গেছে, 10:30, 11টার সময় খেয়ে নেবো, নিয়ে তারপর শুয়ে পড়বো। আর কি বলবো, আজকে খুব আনন্দ করার ইচ্ছা ছিল আমার আমার বন্ধুদের, কিন্তু কোনো লাভ হলো না, সবাই বলে রেখেছিল যে আসবি, এক জায়গায় আসলে আমরা একটু নাচ টাচ করবো, সেই সমস্ত কথা হয়েছিল আমাদের ভিতরে, কিন্তু সেই সৌভাগ্যটা হলো না। এমন টাইমে বৃষ্টিটা চলে আসলো যে সেই সৌভাগ্যটা হলো না। এই বৃষ্টিটা যদি রাতে হতো তাহলে হয়তো আমি একটু নাচ গান করতে পারতাম, খুব ভালো লাগতো, কিন্তু লাভ হলো না। আর কি বলবো, থাকে যে যাও তাও, আমি এখানেই রাখি, আমি আবার একটু পরে আসছি খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। আমি তাই ভেবেছিলাম যে ঠাকুর দেখতে যাব, জামা টামা পরে রেডি ছিলাম, একটু বেরিয়েও ছিলাম, বৃষ্টি তখন পড়িনি, কিন্তু তারপরে এত বৃষ্টি পড়লো যে কোনো জায়গায় ঠাকুর দেখা হলো না। আর কিছু কিছু জায়গায় ঠাকুর এখনো রেখে দিয়েছে, রবিবার পর্যন্ত থাকবে এখানে, আর কিছু কিছু জায়গায় ঠাকুর এখনই বিসর্জন দিয়ে দিয়েছে। ওখানে আমি ছিলাম একটুখানি, 2টো ঠাকুর বিসর্জন হলো, ওখানে আমি একটুখানি গিয়েছিলাম, তার জন্য একটু লেট হলো আসতে। আর আমরা তাই দেখি কালকের দিকে যদি যেতে পারি, বৃষ্টিটা যদি না হয়, অসুবিধা যদি না হয়, তাহলে হয়তো কালকের দিকে যাবো, 2-3 দিনে ঠাকুর দেখবো, দেখে চলে আসবো। খুব বেশি এবছর আর খুব ভালোভাবে ঘোরা হলো না, যতই হোক আর চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম চেষ্টা করেছিলাম আমি ভেবেছিলাম যে তোমাদের সামনে তুলে ধরবো সবকিছু কেমন কি পুজো হয়, কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না এবছর। দেখা যাক কি হয় না হয়, কিন্তু আশা করছি তাই রবিবার দিনকে বিসর্জনে ওখানে যদি একটু জাঁকজমক করে তাহলে ওখানে আমি একটু থাকতে পারি, যে ওখানে ভালো লাগে তাহলে থাকবো একটু টাইম, আর ওখানকার পরিবেশ তোমাদেরকে তুলে ধরবো কেমন কি হয়েছে না হয়েছে, কেমন কি হচ্ছে না হচ্ছে। আর তাছাড়া তাই এখন আর আমি কথা বলছি না, এবার তাই ভাত রান্না হচ্ছে, দিদা একটু পরে খেয়ে নেবো, 10টা বেজে গেছে, 10:30, 11টার সময় খেয়ে নেবো, নিয়ে তারপর শুয়ে পড়বো। আর কি বলবো, আজকে খুব আনন্দ করার ইচ্ছা ছিল আমার আমার বন্ধুদের, কিন্তু কোনো লাভ হলো না, সবাই বলে রেখেছিল যে আসবি, এক জায়গায় আসলে আমরা একটু নাচ টাচ করবো, সেই সমস্ত কথা হয়েছিল আমাদের ভিতরে, কিন্তু সেই সৌভাগ্যটা হলো না। এমন টাইমে বৃষ্টিটা চলে আসলো যে সেই সৌভাগ্যটা আর হলো না। এই বৃষ্টিটা যদি রাতে হতো তাহলে হয়তো আমি একটু নাচ গান করতে পারতাম, খুব ভালো লাগতো, কিন্তু লাভ হলো না। আর কি বলবো, থাকে যে যাও তাও, আমি এখানেই রাখি, আমি আবার একটু পরে আসছি খাওয়া দাওয়া করে। তো গাইস, আমি এখন যাচ্ছি ঘুমাতে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তো বৃষ্টির জন্য সবকিছু ন্যাচাকার হয়ে গেল। আর আমাদের এখানে বিজয়া তাই আজকে কিছু জায়গায় হয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটা রবিবার দিনকে হবে এবার। আর তার জন্য তাই এখনই তাই তোমাদেরকে শুভেচ্ছা জানালাম না, কিন্তু তোমাদের শুভেচ্ছা জানানো উচিত দেখতে বলতে গেলে। তো শুভ বিজয়া বলেই আমি আজকে রাতে ব্লগটা শেষ করছি, কারণ সব জায়গায় এই দিনটাতেই শুভ বিজয়া বলার নিয়ম, বা যেখানে যেরকম থাকে সেটা তাদের ওপর ডিপেন্ড করে। তো শুভ বিজয়া আর গুড নাইট। আর আমি কথা বলছি না এখন, আমি বেড়ে যাই, এখন 12টাও বেজে গেছে, আর বেশি জেগে থাকা উচিত হবে না। আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, আর আশা করছি কালকের দিনটা যেন ভালো থাকে, তাহলে আমি একটু যে ঠাকুরগুলো দেখিনি রয়েছে সেগুলো একটু দেখে আসতে পারবো।